আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ইনফিনিক্স লাভার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ যে ইনফিনিক্স তাদের হট ইলেভেন সিরিজটা নিয়ে আসছে এবং আমি লঞ্চ ডেট এবং প্রাইসগুলো বলে দিচ্ছি। তো প্রথমে আমরা শুরু করব ইনফিনিক্স হট ইলেভেন দিয়ে। তো এখানে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.6 ইঞ্চিস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং র্যাম দেওয়া হয়েছে 3 জিবি, 64 জিবি দেওয়া হয়েছে ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে আমরা পেয়ে যাব মিডিয়াটেক হেলিও A25, ঠিক বলতে পারলাম না এই প্রসেসরটা কেমন, তবে মোটামুটি ভালো। ব্যাটারি হিসেবে 5000 mAh, যা আমাকে অনেক ভালো লেগেছে। এবং নেটওয়ার্ক হিসেবে আমরা 5G পাবো না, যতদূর লিক এগুলো কিন্তু সব লিক এবং রিউমার। আর ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট আমরা পাবো পিছনের দিকে এবং লঞ্চ হওয়ার ডেট যতদূর সম্ভব যে ডিসেম্বরের লাস্টেই কিন্তু আসবে। আর প্রাইসটাও রিউমার, মানে বলা চলে যে 11,000 থেকে 13,000 টাকার মধ্যেই ইনফিনিক্স তাদের হট ইলেভেন সিরিজ ইলেভেনটা আনতে চলেছে। তো আমার মনে হয় এই সেটটা অনেক ভালো হবে, কারণ আমি নিজেও একজন ইনফিনিক্স ইউজার। তো আমরা এরপরে যে ফোনটি দেখব সেটা হচ্ছে ইনফিনিক্স হট ইলেভেন এস, ঠিক আছে? তো হট ইলেভেন এসটা আমাকে এর সাথে একটু ভালো লেগেছে। এখানে আমরা 6.6 ইঞ্চিস আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাব আর 2টি র্যাম ভেরিয়েন্ট 4 জিবি এবং 6 জিবির মধ্যে পেয়ে যাব এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। আর গেমিং প্রসেসের জন্য এটা অনেক ভালো একটা প্রসেসর, মিডিয়াটেক হেলিও G88 আর 6000 mAh ব্যাটারি, যা অনেক ভালো, কারণ আমি নিজে 6000 mAh-এর একটা মোবাইল ফোন ইউজ করি এবং অনেক ভালো সার্ভিস। এখানে কোনো 5G থাকছে না এবং 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট পিছনে। আর এটাও ডিসেম্বরের দিকে আসবে, তো এটা অবশ্যই লাস্টেই আসবে এবং এর প্রাইসটা কিন্তু একটু বেশি হতে পারে, 18,000 থেকে 20,000 টাকার মধ্যে। তো আশা করি কম দামেই পাবো। তো প্রথমে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে আমরা সেটা দেখে নিব, সেই হিসেবে আমরা কম্পেয়ার করব। যদিও সব কিছুই রিউমার, তবে মোটামুটি এটাই আসবে আর কি। তো এখন কথা বলবো ইনফিনিক্স হট ইলেভেন প্রো নিয়ে। তো হট এখানে আপনার 6.6 ইঞ্চিস আইপিএস এলসিডি ডিসপ্লে, যা একদম হট ইলেভেনের মতোই। আর 6 জিবি এখানে র্যাম দেওয়া হয়েছে, 128 জিবি আপনার ইন্টারনাল স্টোরেজ আর মিডিয়াটেক হেলিও A25। 5000 mAh ব্যাটারি দিয়েছে, যা মোটামুটি ভালোই, কারণ 5000 আর 6000 মধ্যে খুব বেশি তফাৎ হবে না। আর এখানে আপনার কোনো 5G থাকছে না, মানে ইনফিনিক্স হট ইলেভেন সিরিজে তারা কোনো কিন্তু 5G নেটওয়ার্ক সাপোর্ট দেয়নি। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এটাও আপনার ফিঙ্গারপ্রিন্ট পিছনের দিকে থাকবে। র্যামটা যেহেতু একটু বেশি, তাই এটার প্রাইস অনেক জায়গায় লিক হিসেবে দেখা যাচ্ছে যে 15,000 টাকার মধ্যে হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আপনাদেরকে এভাবে আমরা সব কিছুই জানিয়ে দিই। তো ধন্যবাদ।